দুর্দান্ত চেষ্টা করেও নাসিম শাহ যখন দলকে জেতাতে পারলেন না, তাই তো ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন এই ব্যাটার। বিশতম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত একটি চার হাঁকান নাসিম শাহ, তাই তো শেষ দুই বলের প্রয়োজন ছিল ১২, এমন সময় ছক্কা মারতে গিয়েও চার হয়ে যায়, তাই তো শেষ এক বলের প্রয়োজন ছিল ৮, অর্থাৎ শেষ রক্ষা হলো না পাকিস্তানের। পরের ৯৬ রান তুলতেই ৭ উইকেট নাই, তাই তো ২০ ওভারও খেলতে পারল না ভারত। আপনারা জানলে চমকে যাবেন যে পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ছিল ৫০ রান। হ্যাঁ দর্শক, ৬ ওভারে তাদের সংগ্রহ ছিল ৫০ রানে ২ উইকেট। ফিরে গেছেন কেমন রোহিত শর্মা এবং বিরাট কোহলি, ৩ বলে ৪ বিরাট কোহলি এবং রোহিত শর্মা করেন ১২ বলে ১৩ রান, কিন্তু সেখান থেকে মুহূর্তেই ভারতের ছন্দ পতন। সত্যি বলতে কি, নিউ ইয়র্কে টস জেতা একটা বড় অ্যাডভান্টেজ, আর সেই অ্যাডভান্টেজকেই কাজে লাগালো পাকিস্তান। শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত, মাঝের ওভারে কেবল হাল ধরেছিলেন ঋষভ পান্থ। তবে নাসিম শাহ, মোহাম্মদ আমির এবং হারিস রূপের প্যাচেটাকে একেবারে কুপোকাত ম্যান ইন ব্লু। পুরো ২০ ওভারও খেলতে পারেনি ভারত, ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে রোহিত শর্মার দল তুলতে পারে কেবল ১১৯ রান। সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা কেউই দুই অঙ্কের ঘরে স্পর্শ করতে পারেনি। কিছু ব্যতিক্রম ছাড়া পুরো ম্যাচে পাকিস্তান ফিল্ডিংয়ে একেবারে নড়বড়ো ছিল। ঋষভ পান্থেরই ৩টি ক্যাচ মিস করেছে তারা, না হলে আরও নিচে অল আউট হয়ে যেতে পারত ভারত। এদিন দুর্দান্ত বোলিং করেছেন নাসিম শাহ, নাসিম শাহ যেন ভারতকে পেলেই জ্বলে ওঠে। চার ওভারে ২১ রান খরচায় তুলে নিয়েছেন ৩ উইকেট। হারিস রূপ ৩ ওভার বোলিং করে ৩টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ আমির ৪ ওভারে ২৩ রান খরচায় তুলে নিয়েছেন ২টি উইকেট। মোহাম্মদ আমির আরও উইকেট পেতে পারতেন যদি না তার ওভারে এতগুলো ক্যাচ মিস না হয়ে যেত। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো মনে হলেও ১০ রানে ফিরতে হয়েছে বাবর আজমকে। এরপর উসমান খানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ রেজওয়ান খেলতে থাকেন দুর্দান্ত। তাই তো ১০ ওভারে পাকিস্তান দাঁড় করাতে পারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান। অবশ্য এরপরের ওভারের প্রথম বলেই, অর্থাৎ ১১ ওভারের প্রথম বলেই ফিরতে হয়েছে উসমান খানকে। ১৫ বলে ১৩ রানের ইনিংস খেলে ফিরে যান এই ব্যাটার। পরে উইকেটে সেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন ফখর জামান, তবে তার ইনিংসটাও লম্বা হয়নি, ফিরে গেছেন ৮ বলে ১৩ রান করে। তখন ৭৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান, চাপের মধ্যে যেন আরও বিপদ। এক প্রান্ত থেকে পাকিস্তানকে আগলে রেখেছিলেন মোহাম্মদ রেজওয়ান, তবে মোহাম্মদ রেজওয়ান ফিরলেন ৪৪ বলে ৩১ রান করে জাসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে। রেজওয়ান যখন ফিরে যাচ্ছিলেন ঠিক তখনও ৩৫ বলে ৪০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। এরপর শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ৩৫ রান, এমন সময় ফিনিশ করতে আসা সাদাব খান ফিরে যান পেভিলিয়নে, তাতে ৮৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তখন কার্যত ম্যাচ থেকেই যেন ছিটকে পড়ে যাচ্ছে পাকিস্তানিরা, কেননা শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৩০ রান, এরপর শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২১ রান। জাসপ্রীত বুমরার দুর্দান্ত বোলিং এবং উইকেট, ফিরলেন ইফতিকার আহমেদ ৯ বলে করলেন ৫, তাদের শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ১৮ রান, তাতে শেষ রক্ষা হলো না পাকিস্তানের। ফিরলেন ইমাদ ওয়াসিম, শেষ দিকে নাসিম শাহ লড়াই করার চেষ্টা করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না, তাই তো ভারতের রুদ্ধশ্বাস ৬ রানের জয়। আর ব্যাক টু ব্যাক হেরে ইতিমধ্যে ব্যাক ফুটে চলে গেল পাকিস্তান। দুর্দান্ত বোলিং করে এভাবে যে ম্যাচ জেতা যায় সেটাই প্রমাণ করে দেখালেন ভারত, তাতে মনে হচ্ছে নাসিম শাহকে আরও আগে নামানো উচিত ছিল পাকিস্তানের।